সুরা ইখলাস তিনবার পড়লে কি একটি গোটা কোরআন খতমে সব হয়ে যাবে? কথাটি সত্যি কি তাই? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পবিত্র কোরআনের সব থেকে ছোট্ট সুরা হিসেবে বিবেচিত সুরা আল ইখলাস, এই সুরাকে কোরআনের এক তৃতীয়াংশের সমান বলা হয়েছে। এই সুরা আল ইখলাস পবিত্র কোরআন মাজিদের 112তম সুরা। এর আয়াত সংখ্যা 4টি, শব্দ সংখ্যা 15টি এবং অক্ষর সংখ্যা 47টি। এই সুরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সত্তার সব থেকে সুন্দর ব্যাখ্যা রয়েছে। সুরা ইখলাসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। সুরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, একজন ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি এই সুরাকে অনেক বেশি ভালোবাসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুরা ইখলাসের প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুরা ইখলাস তিনবার পাঠ করলে পূর্ণ কোরআন মাজিদ পাঠ হয়ে যাবে বা এক খতম কোরআনের সব প্রাপ্ত হবে, এরূপ কথা হাদিসের কোথাও বলা হয়নি। বরং বলা হয়েছে যে সুরা ইখলাস কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমতুল্য। এর মর্মার্থ হল, এই সুরাটি যে ব্যক্তি বুঝে পাঠ করবে তার অন্তরে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী গেঁথে যাবে, ফলে সে শিরক করার চিন্তাধারা থেকে পরিচ্ছন্ন থাকবে। অর্থাৎ সুরা ইখলাস পাঠের মাধ্যমে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ আমল তার মধ্যে পাওয়া গেল। এর অর্থ এই নয় যে একবার সুরা পাঠ করলে এক তৃতীয়াংশ পাঠ করা হলো এবং তিনবার পাঠ করলে একটা গোটা কোরআন খতম দেওয়া হলো, এমনটা নয়। তাই এর ভুল ব্যাখ্যা না করাই ভালো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন আমাদের সেটিই বলতে হবে। এখানে কোনো ধরনের যোগ বিয়োগ অঙ্ক কষে এই বক্তব্য দেওয়ার কোনো অধিকার ইসলামের মধ্যে কারো নেই। কোনো আলেমকে এর অধিকার দেওয়া হয়নি। মানুষ মনে করে যে সুরা ইখলাস তিনবার পড়লেই গোটা কোরআন খতম হয়ে যাবে। না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কখনোই বলেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হলো, এই সুরা কোরআনের এক তৃতীয়াংশের সমান।